আসসালামু আলাইকুম। প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে, এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। সদ্য পদত্যাগ করা তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুই জেলায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে ঢাকা ও রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে মামলাগুলো করেন দুই আইনজীবী। ঢাকা সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। মামলায় উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ নামের এক যুবককেও আসামি করা হয়েছে। আগামীকাল এই মামলার শুনানি হতে পারে। এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা ফেসবুক লাইভে উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার এবং ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ, নারীবিদ্বেষী এবং যে কোনো নারীর জন্য মর্যাদাহানিকর ভাষা ব্যবহার করেছেন।